IMF থেকে 4.5 বিলিয়ন ডলারের আর্থিক সহায়তার আশ্বাস পেল বাংলাদেশ। সংস্থাটির সঙ্গে চূড়ান্ত দর কষাকষির পর 3 কিস্তিতে ছাড় হবে এই অর্থ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রহিম তালুকদার জানালেন, এর বাইরেও বিশ্বব্যাংক থেকে আলাদা 2টি প্রকল্পে 1 বিলিয়ন ডলার বাজেট সহায়তা পাওয়া যাবে। বিশ্ব মূল্যস্ফীতির চাপ, ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া সহ নানা সংকটে চলতি বছর রিজার্ভে টান পড়ে বাংলাদেশের। বেকায়দায় না পড়লেও বৈদেশিক মুদ্রার সংকট সামাল দিতে আগেই সরকার দ্বারস্থ হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানালেন, বিশ্বব্যাংক IMF-এর বার্ষিক বৈঠকে আশ্বাস মিলেছে বাজেট সহায়তার। যদি আপনি কোনো একটা ফ্যাসিলিটি থেকে লোন নেন, তাহলে ECF এবং EFF থেকেও একটা লোন নিতে হয়। তো সেখানে একটা কম্বিনেশন, ECF এবং EFF-এর একটা কম্বিনেশন আর RSD দুটা মিলে আমরা, যদি আমাদের যে কোটা সেটা অনেক প্রায় 7 বিলিয়নের কাছাকাছি, কিন্তু আমরা এখান থেকে 4.5 বিলিয়ন নেওয়ার একটা প্ল্যান করে আলোচনা করছি। এছাড়াও বিশ্বব্যাংকের চলমান বাজেট সহায়তার বাইরেও আরও 1 বিলিয়ন ডলার অর্থায়ন পাওয়ার কথাও জানালেন গভর্নর। আমরা নতুন আরেকটা বাজেট সাপোর্ট চেয়েছি, সেটা হলো গ্রিন রেজিলিয়েন্স ইনক্লুসিভ ডেভেলপমেন্ট গ্রিড, গ্রিড নামে পরিচিত, সেখানে 750 মিলিয়ন। এই 750-250 এই 1 বিলিয়ন ডলার নিয়ে তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। ঋণ সহায়তা পাওয়ার আশ্বাস বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির হলেও এবারের বিশ্বব্যাংক IMF-এর বার্ষিক বৈঠক জুড়েই আলোচনায় ছিল বিশ্বমন্দার শঙ্কার বিষয়টি। আমরা কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে মোটামুটি ব্যালেন্সে চলে আসছি। গত 3 মাসে আমাদের যে টোটাল এক্সপোর্ট প্লাস রেমিটেন্স, সেটা কিন্তু আমাদের টোটাল ইম্পোর্টের সমান হয়ে গেছে। সে আমাদের আগে এলসিগুলো খোলা আছে, সেই এলসিগুলো ম্যাচিউর হয়ে গেলে নভেম্বর এন্ড ডিসেম্বর পর থেকে আমরা আশা করি যে আমাদের ইকোনমি মোটামুটি সাস্টেইন করবে, প্রোভাইডেড এক্সটার্নাল আর কোনো শক আসবে না। বিশ্বব্যাংক এবং IMF আগামী বছর সারা বিশ্বে মন্দার শঙ্কা করলেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনে করেন, সরকারের নেয়া সতর্ক নীতির কারণে বাংলাদেশের অবস্থা কিছুটা স্বস্তিদায়ক হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে মোস্তফা মাহবুব, DBC News।